হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে 11টা। আর এখন আমার মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাব, আর আমার পুজো সারা হয়ে গেছে, তাই এখন থেকে শুরু করলাম আমার ভিডিও। যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। আর পিচ্ছি এখন ব্রাশ করবে, বা এদিকে আসো, এদিকে হাই করো। এখন রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি পূজাটা করেছি সেটাও তোমাদের সাথে একটু দেখাই নেই। আর দিদি সকালে খিচুড়ি করছে। এই যে আমার পুজো সারা হয়ে গেছে, কারণ পুজোর ঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর ওদিকে সিটি পড়ছে খিচুড়ি, গরম গরম আতপ চালের খিচুড়ি। আর কালকে আছে নির্জলা একাদশী। আমার পুজো সারা, আমি ভোগ টোক তুলে নিয়েছি। তারপরে আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করছি, দিদিভাই খিচুড়ি করছে। যাও ব্রাশ নাও, ব্রাশ নাও। যেখানে হচ্ছে আতপ চালের খিচুড়ি, আর তরকারি হবে। আর আতপ চালের খিচুড়ির সেন্ট খুবই সুন্দর বাড়িয়েছে। এখন একটু আমি মালাটা জপ করে চা খাই নেব। যাই মেয়েকে একটু এই যে, এই যে ব্রাশ পেস্ট নিয়ে পেস্টটা শেষের দিকে চেপে নিতে হবে না। কোন দিকে গেল? দাও যে খাপটা, দাও খাপটা, দাও নিয়ে। আমার দেখো পজিশনে উঠে গেছে। না অত দেরি করা যাবে না, এদি খাও। তো ব্রাশ করুক আর আমি এদিকে একটু রেডি হয়নি। এখানে তরকারি চা নিয়েছি, আর এই যে এখানে রুটি আর দুটো বিস্কুট নিয়েছি, এই খেয়ে স্কুলে যাব। খিচুড়িটা আমার মিয়া খাবে। এইটু খেলে কিচ্ছু হবে না, খাও খিচুড়িটা খেয়ে নাও। না খেয়ে যেতে হয় না বাবা, এত বেলা হয়ে গেছে, তিনটা কততে ছুটি। যদি বোম্মা একটু খাই দিচ্ছে, খাও আগেই। ওয়াক না, তুমি আগে খাও, খাও আমার দিও না, এখন আমি চা খাচ্ছি।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে আবার দেখা হচ্ছে। আমি আমার রেডি হয়ে গেছে আর এখন স্কুলে আমরা যাচ্ছি, পরে বাসায় এসে আবার কথা হচ্ছে, কারণ মোবাইলটা আমি নিয়ে যাই না। আর বাবা ব্যাগ নিয়েছে, আর আমার মেয়ে যাও 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 নিচে নামো, অনেক দেরি হয়ে গেছে বাবু, যাও তো পরে কথা হচ্ছে। তা আমি স্কুল থেকে চলে আসলাম, তারপরে তোমাদের সাথে খাবার শেয়ার করছি। আর আমার মেয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছে, এবার আমি শাড়িটা ছাড়ার পর তোমাদের সাথে খাবার টেবিলে মানে খাবারটা শেয়ার করব, যে দুপুরে কী কী খাচ্ছি সেটা শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। তো স্কুল থেকে অনেকক্ষণ চলে আসছি আর দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো ডাল, মটরের ডাল, এই যে একটা তরকারি, সবজি তরকারি, মটরশুঁটি, গাজর, পেঁপে টেপে আলু দিয়ে একটা তরকারি, আর এখানে আছে যে সকালের খিচুড়িটা, আর এখানে আছে তোমার শশা, আর আমার বড় মেয়ে নিচ্ছে ভাত, আর তোমার ফ্রিজে ছিল চারটে ডিম, সেটা গরম করা হয়েছে, আর এক পিস মাছ, এই যে চারটা ডিম, আর এখানে আছে বড়া, আর এখানে আছে তোমার মাছের ঝোল, এটা বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার কথা হচ্ছে সন্ধ্যের সময় চায়ের টাইমে। খাওয়া দাওয়া সারা করার পর তোমাদের সাথে সন্ধ্যের সময় চায়ের সাথে দেখা হবে। তো দেখতে থাকো আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। আমাদের দুটো বিড়াল ছিল, সেই বিড়ালের জন্যে আমার মেয়ে মন খারাপ করছে। নাম কি ছিল বিড়াল দুটার? হানু বানুর জন্য আমারও মন খারাপ লাগছে। বিড়াল না মা, কোথায় চলে যায়? আমার দিদি ভাই চা করছে, চা বলছি পূজা করছে, আর আমার মেয়ে চা করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বিড়াল দুটো কাল থেকে পাওয়া যাচ্ছে না, ওই জন্য মনটা একটু খারাপ। তা আবার সন্ধ্যের সময় তোমাদের সাথে কথা হচ্ছে। সকালে পুজোর ঘর থেকেই শুরু করেছিলাম, আবার সকালে এই সন্ধ্যের সময় পুজোর ঘর থেকে শেষ করছি। এখন 6:30 বাজে, আর এখানে দেখো সন্ধ্যা বাতি দেওয়া হচ্ছে, আর আমাদের ঠাকুর ঘরে গোপালের ভোগ। আর আমার মেয়ে চায়ের দায়িত্ব নিয়েছে, আর কালকে একাদশী, সব ওই যে ফলমূলের বাজার করে ওখানে রাখা হয়েছে, আর আমার মেয়ে চা বানাচ্ছে।
তোমার মেয়ে চা দেখ, চাটা ভালোই বানায়। আমার আমার মেয়ে চাটা ভালোই বানায়। আমি বলেছি একবারে ছাড়তে পারবো না বাবা, তুমি হাতা দিয়ে তুলে তুলে দিও। এই যে ওর সারকে দিচ্ছে, আর ওর বাবাকেও দিয়েছে। এই যে আমার পিচ্ছি ওখানে খাবে চা, কুল আচ্ছা খেও। আর বাবাকে দিয়েছে বিছনাতে, আর বাবা খাচ্ছে বিছনায়। এখানে ঘুমাইছিল তো ঘুম থেকে উঠে, যে চা শেষ, আমরা খাবো। কুল এখন না বাবু। তা আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলো না।